স্বাভাবিকভাবে বাচ্চাগুলোকে বড় করছিলাম খেতে দিচ্ছিলাম মায়া তো পড়েই গেছিল খুবই কষ্ট পেয়েছিলাম যে ঠিক আছে কিছু তো করার নিয়ে আমার হাতে ছিল না এবার ব্যাপারটা হয়েছে টাকার ভাগ টাকা চলে আসছে কোনো রকম সুধার নেই মা রাধে রাধে এভরিওয়ান আর এক টানা এক মাস পরে আমি আজকে এই ভিডিওটা দিচ্ছি আর এই ভিডিওটা দেওয়ার দরকারও ছিল আর এই মুহূর্তে এই ভিডিওটা করছি তার কারণ আমি নেক্সট ভিডিও যে মানে কবে আপলোড করতে পারবো কাল পরশু ইভেন এক সপ্তাহের মধ্যেও আপলোড করতে পারবো কিনা আমি জানি না বাট এই ভিডিওটা আমি আজকের মধ্যেই চেষ্টা করব পাবলিশ করার অ্যাকচুয়ালি কি হয়েছিল আমি কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম যে আমি ভিডিও করতে পারছি না তার কারণও বলেছিলাম এবার সেই কারণটা হচ্ছে আমাদের পেটস যারা ছিল তারা আস্তে 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 আমাদের ছেড়ে চলে যায় এবার ব্যাপারটা হচ্ছে সেই যে চলে যাওয়ার যে ব্যাপারটা কিভাবে ওরা চলে গেছে আর এই টানা কুড়িটা দিন ধরে আমাদের ওপর দিয়ে স্পেশালি আমার ওপর দিয়ে যেভাবে যাচ্ছে ঝড় তো আমি স্বামী বল মানে এই যে যেভাবে কথা বলছে আমি জানি না কমপ্লিট করতে পারবো কিনা না ইভেন আমার পক্ষে সম্ভব হবে কি না সো ব্যাপারটা হচ্ছে আমি হয়তো বেঙ্গলি ফুড সিস্টার মানে যেটা আমার আরেকটা চ্যানেল আছে যেখান থেকে বেসিক্যালি তোমরা আমাকে একটু হলেও চেনো সেটা থেকে সেটাই আমি এই মার্চে চার তারিখে একটা ভিডিও আপলোড করেছি লাস্ট ভিডিও যতদূর আমার মনে আছে আমার ব্যাপারটা হয়েছে চার তারিখ থেকেই প্রবলেমটা স্টার্ট হয় আর আমি এটাও বলেছিলাম যে আমি নতুন একটা কুকিং চ্যানেল স্টার্ট করছি আর সেটার জন্য ভাবলাম যখন স্টার্ট করব আর সেই টাইমে আমরা ঠিক করেছিলাম তার আগে থেকে যে আমি মা বোন ঠিক করেছিলাম তোমাদের কিচেনটা রেনোভেশন করব অ্যান্ড দেন ভাবলাম যখন কিচেনের একটা ভিডিও আমি করবোই মানে কিচেন রিলেটেড আমি কুকিং আমার রেসিপি শেয়ার করবো দেন ভাবলাম যে ঠিক আছে রেনোভেশনের পরে একটু লেট হোক ঠিক আছে যে রেনোভেশনের পরে আমি ভিডিওটা স্টার্ট করব। সো ব্যাপারটা হয় কি তিন তারিখ থেকে হ্যাঁ তিন তারিখ থেকে আমাদের রেনোভেশনের কাজ স্টার্ট হয় মানে অ্যাকচুয়ালি পুরনো কিচেন থাকলে সেইগুলোকে আগে ভাঙতে হবে তো সেটা মানে ভাঙার পরে ওগুলোকে আবার নতুন করে কিভাবে কি হবে সব মানে বুঝতেই পারছো মিস্ত্রিদের দিয়ে প্ল্যান করে নিয়েছি কতটুকু কি আনতে হবে তো সেটা দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে আমাদের ঠিক হয় যে না আমরা এরকম এরকম করবো সো চার তারিখ থেকে চার তারিখ পাঁচ তারিখে আমরা আমি আর বোন স্পেশালি কোন টাইলস ইউজ করব কোন গ্রানাইট ইউজ করব মানে এটা এই ব্যাপারগুলো নিয়ে বড্ড স্কেপটিক্যাল ছিলাম সো এটা অ্যাকচুয়ালি মেন ইস্যুজ না বাট এই ডেট থেকে আমাদের মেনলি প্রবলেমগুলো স্টার্ট হয় সো আমরা ওইগুলো কাজ করতে চলে যাই যে মানে কাজ করতে চলে যাই মানে হচ্ছে মানে এই টাইলস নাওয়া এই হ্যানা তেনা মানে জাস্ট যেগুলো করতে হয় তো টোটাল ব্যাপারটাই আমি আর বোন দেখছিলাম পাঁচ তারিখ থেকে কি হয়েছিল আমার বাড়িতে তোমরা আমার ভিডিও ফলো করলে দেখতে পাবে কিছু বাচ্চা বেড়াল আছে ঠিক আছে এবার আমি যে ওদেরকে বা আমরা যে ওদেরকে একদম ঘরের মধ্যে নিয়ে পুষে রাখি সেরকম ব্যাপার না আমি কুকুর বেড়াল প্রচণ্ড পছন্দ করি সো আমার এলাকায় যত কুকুর বেড়াল আছে তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে কারণ আমি ওদেরকে খুব ভালোবাসি সো যাই হোক তো আমার বাড়িতে টোটালি চারটে বেড়াল ছিল সো নদকে তোমরা যেন লাস্ট ইয়ারের এপ্রিল মাসে দুটো বাচ্টা বেড়াল দুটো বাচ্চা নিয়ে আসে যাকে একটার মধ্যে একটা নদ সো নদর কি হয় নদর তিনটে বাচ্চা যেটা তো আমি তোমাদের ভিডিওতে শেয়ারও করেছিলাম এবার ওরা চারটে বাচ্চা আমার বাড়িতে থাকতো নদও ইনক্লুড তার তিনটে বাচ্চা পাড়ার থেকে একটা কি হয় একটা বাড়ি থেকে আরও তিনটে ছোট বেড়ালের বাচ্চা আমার বাড়িতে দিয়ে যায় কারণ আমি যেহেতু ওদেরকে টেক কেয়ার করি টেক কেয়ার বলতে ওদেরকে ফুড যতটুকু দাওয়ার ফুড দিই আর প্রাইমারি মেডিসিনগুলো লাগে যখন মানে কোনো কিছু হলে যে প্রাইমারি মেডিসিনগুলো দরকার আমি সেইগুলো দিই এবার ব্যাপারটা কি হয় যেহেতু আমি ওদের টেক কেয়ার করি তো ওরা ভাবলো যে ঠিক আছে ওদের বাড়িতে যে ওরকম একটা যেহেতু বাচ্চাদের দেখে রাখা হয় সো আমার কাছে সেই চার তিনটে বাচ্চাকেও পাঠিয়ে দেয় সো টোটালে বাচ্চা আমার বাড়িতে হয় সাতটা বাচ্চা ইনক্লুড নত এইবার এই সাতটা বাচ্চা আমার বাড়িতে থাকে খায় কোনো ব্যাপার না আমি তো প্রচণ্ড ভালোবাসি এবার কি হয় যে আমাদের এখানে শুনতে একটু অবাকই লাগবে বাট তোমরা কোনোদিন যদি এই সাইডটায় আসো এটা রানাঘাট থেকে একটু ভেতরের দিকে সো আমাদের এখানে প্রচণ্ড শিয়ালের উৎপাত শিয়াল এই তোমার বিকেল পাঁচটা বাজতে পারে না মানে মোটামুটি কুকুর যেমন করে রাস্তায় দেখা যায় সেভাবে একটু অন্ধকার হলে শেয়াল দেখা যায় এটা শুনতে একটু অদ্ভুত লাগলো এটাই বাস্তব যার জন্য কি হয় আমাদের এখানে কোনো ছোট বেড়ালের বাচ্চা বলো কুকুরের বাচ্চা বলো বা কারুর যদি কোনো আলাদা রকম কিছু থাকে ওরা ছোট ছোট বাচ্চাগুলোকে টার্গেট করে স্বাভাবিক নিয়মে ওদেরও খিদে পায় ওরা যদি কোনোভাবে মকা পায় সেই বিড়ালগুলোকে বা সেই বাচ্চা অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে যায় এইবার হয়েছে ব্যাপারটা কি আমি ওদের প্রোটেকশানে মানে শিয়ালের হাত থেকে প্রোটেকশানে দেওয়ার জন্য আমাদের বাইরে একটা ঘর আছে যেখানে আমি ফুল করি ওটা মানে পুরো ফাঁকা ছিল জাস্ট একটা এমনি হচ্ছে দরজা ছিল যেটা পুরোটাই ফাঁকা জাস্ট গিরিলগুলো হয় না যেগুলো মানে তোমার সার সিট দিয়ে ঢাকা থাকে না জাস্ট গিরিলগুলো থাকে সো ওরকম করে ইজিলি ওরা বেরোতে পারে বলে আমি পুরোটা কাভার দিয়ে লাগিয়ে নিলাম আর কোনো রকমভাবে কোনো ফাঁকা ফুঁকো রাখিনি যাতে কোনোভাবে ওরা বেরোতে না পারে বাট ওরা এতটাই দুষ্ট ছিল যে এইটুকু একটা ফুকো পেয়েছে ওখান দিয়ে বেরিয়ে গেছে বাড়িতে ওই মুহুর্তে আমরা কেউ ছিলাম না লাস্ট মোমেন্ট আমার মনে আছে বিকেল পাঁচটা অবধি আমরা সবাই ছিলাম অ্যান্ড দেন পাঁচটার পর থেকে আমরা বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে কি হয়েছে ওরা কোনোভাবে বেরিয়েছে তিন দুটো বাচ্চা বেরিয়েছে দুটো বাচ্চা এটা আমার জাস্ট একটা অ্যাজামশন কারণ তাদের তারপরে আর পায়নি আর আমাদের এখানে যদি না পাওয়া যায় একটাই রিজনে না পাওয়া যায় সো ওই দু ওখান থেকে ওই ছটা বাচ্চার মধ্যে দুটো বাচ্চাকে শেয়াল নিয়ে যায় তো আমি সারা পাড়ায় বলো দু তিন দিন ধরে এখানে ওখানে সবাইকে জিজ্ঞাসা করি ছোট বাচ্চা বেড়াল দেখেছ কিনা তো ওরা বুঝতেই পারি ওরা তো বলে না দেন বুঝতে পারি যে এরকম একটা ঘটনা ঘটে গেছে স্বাভাবিকভাবে বাচ্চাগুলোকে বড় করছিলাম খেতে দিয়েছিলাম মায়া তো পড়েই গেছিলো খুবই কষ্ট পেয়েছিলাম যে ঠিক আছে কিছু তো করার নিয়ে আমার হাতে ছিল না সো চার টোটালি এখন আমার বাড়িতে পাঁচটা যেখানে মেন আমার নিজের বাচ্চা হচ্ছে নত তার তিনটে বাচ্চা সরি তার দুটো বাচ্চা কারণ একটা বাচ্চাকে শেয়াল নিয়ে গেছিলো আর ওই তিনটে বাচ্চা যেটা কিনা পাড়ার লোক দিয়ে গেছিলো তার থেকে একটা বাচ্চা নিয়ে চলে গেছে হ্যাঁ তো এরকম করে আমার বাড়িতে এখন টোটালে আছে পাঁচটা বাচ্চা এবার কি হয়েছে যে হঠাৎ আবার একটা বাচ্চা মানে আমি প্রচণ্ড প্রোটেকশান দিয়ে রেখেছি কিন্তু কোনো না কোনোভাবে এত দুষ্টু বেরিয়ে গেছে ওটাকেও নিয়ে চলে গেছে আর সেটা জাস্ট আমি চোখে চোখে রেখেছি বাট তার মাঝখানে আমার চোখের সামনে দিয়ে নিয়ে গেছে সো এই ব্যাপারগুলো না আস্তে 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 আমার ভেতরটাকে না একদম শেষ করে দিচ্ছিলো কারণ এই বাচ্চাগুলো যাওয়া মানে আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিলাম কিন্তু আমি জানি এখানে কিছু করার নেই সো যাই হোক রাইট না আমার বাড়িতে নদ আর তিনটে বাচ্চা এবার এই তিনটে বাচ্চার মধ্যে একটা বাচ্চা ছ তারিখে প্রচণ্ড অসুস্থ হয়ে যায় সকাল থেকে আমি ওর বুঝতে পারছিলাম ওর মানে জিনিসটা আমার ঠিক ভালো লাগছিল না মানে ভমিটিং করছিলো খাচ্ছিলো না একটু মানে চুপচাপ ছিল রাতের থেকে ভমিটিংটা অনেক বেড়ে যায় সো আমি যার কাছে যেই পেট ডক্টরকে আমি ফোন করি উনি ওনাকে আমি একজনের কাছ থেকে নাম্বার পাই উনি যখন কোনো প্রবলেম হয় উনি প্রেসক্রাইব করে দেয় তার রিগার্ডিং কোনো টাকা উনি নেন না ডক্টরের বাড়ি হচ্ছে নৈহাটিতে আমি জানি গল্প এই ব্যাপারটা হয়তো প্রচণ্ড লেন্দি হতে চলেছে আর এই জিনিসগুলো হয়তো কাউকে মানে এই ব্যাপারগুলো কারোর বোরিংও লাগতে পারে বাট যেই দু চারজন আমায় দেখো না তো আমি কেন ভিডিও দিতে পারিনি তার পেছনে কি কি রিজন ছিল এগুলো হচ্ছে সব এগুলো রিজন সো এবার ব্যাপারটা হয়েছে ওই বাচ্চাটা হঠাৎ করে ভমিটিং করে করতে করতে ইভেন লুজ মোশানও স্টার্ট হয় ও একদম খাওয়া দাওয়া ছিঁড়ে যায় আমি প্রাইমারি ওষুধ আমি এনে দিই যেগুলো দরকার সেই মুহুর্তে কী হয়েছে আমি জাস্ট উইদিন টু টু থ্রি সেকেন্ড ও চোখটার মধ্যেও প্রবলেম হচ্ছিলো আমি যে একটা আই ড্রপ দিই আমি জাস্ট মাথাটা এরকম নিচু করে আই ড্রপটা সামনে ছিল মানে নিচে পড়েছিল আমি জাস্ট ওপরটা এরকম করে তুলেছি মানে এরকম জাস্ট এরকম হওয়ার পরে একটা মাথা নিচু করতে যতক্ষণ টাইম লাগে এবার আমি মাথাটাকে এরকম জাস্ট নিচু করেছি করে ওর দিকে এরকমভাবে তাকিয়েছি দেখিনি নেই তো নেই তখন বাজে রাত্রি সাড়ে দশটা এবার আমাদের এখানে বেসিক্যালি কি হয় স্পেশালি আমাদের পাড়ার গলিতে দশটা বাজলে সবার লাইটস অফ হয়ে যায় বা আমাদের বাড়িটা রাত একটা দেড়টা দুটো অবধি হচ্ছে লাইট থাকে আমরা জেগে থাকি বাট আমাদের এখানে মোটামুটি দশটা বাজলে সবাই ঘুমিয়েও পড়ে আমি রাত্রি সাড়ে বারোটা অবধি টোটাল যত পাড়া ভূতের মতো রাত্রি ধরে একা খুঁজে গেছি মাও গেছে মা যদি চারবার যায় আমার সাথে আমি বার গেছি সব জায়গায় ঘুরেছি ডেকে গেছি ডেকে গেছি পাইনি বাট ওই চার পাঁচ সেকেন্ডের মধ্যেও কোথায় চলে গেল আমি ভাবলাম ঠিক আছে হয়তো ও ফাটতে পারছিল না ওকেও বোধহয় শিয়াল নিয়ে গেছে কোনো রকমের সকালটা হয়েছে সারা রাত্রে আমি ঘুমাতে পারিনি টেনশানে বাচ্চা গেল কোথায় ভোর তখন বাজে সাড়ে চারটে পাঁচটা আমি ওই টাইমের মধ্যে বেরিয়ে গেছি যে হালকা সানলাইট দেখা গেছে ওই টাইমের মধ্যেই বেরিয়ে গেছি সারা জায়গায় বনে বাদারে সব জায়গায় আমি দেখে নিয়েছি যে কোথাও বাচ্চা নেই তো যাই হোক তারপরে টু টু থ্রি ডেজ চলে গেলে আমি ওই বাচ্চার কোনোভাবে খোঁজ পাইনি এই টু টু থ্রি টু টু থ্রি ডেজ সরি টু ডেজ টু ডেজের মধ্যে আমার আর একটা বাচ্চা অসুস্থ হয়ে যায় ও ভমিটিং স্টার্ট করে লুজ মোশন স্টার্ট করে খায় না চোখ ফুলে যাচ্ছে আমি তখনও বুঝতে পারিনি যে ওদের প্রবলেমটা কী হয়েছে এমন কি নদরও সেম কন্ডিশন আমি কোনো কোনোরকমভাবে যাকে আমি ফোন করে আমি বললাম ডাক্তারবাবু আপনি আসুন প্লিজ আপনি আসুন কোনোভাবে আপনি ওদেরকে একটুখানি দেখুন কেন এরকম হচ্ছে উনি বললেন ভাইরাসে ইনফেক্টেড হয়েছে সো ভাইরাসটা না ফেলি না জানো যেন আমি স্ক্রিনে দিয়ে দেবো অ্যাকচুয়ালি নাম নামটা ওই ভাইরাসটা হওয়া মানে তোমার মেড়ালকে তুমি বাঁচাতে পারবে না ঠিক আছে যদি প্রপার ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্ট বলতে টু টু টাইম দিনে দুবার তিনবার স্যালাইন দেওয়া প্রপার মেডিকেশান চলা মানে সে আলাদাই একটা ব্যাপার সো ডাক্তারবাবু বললেন যে আমি শিয়ালদা আছি না তুমি কোনোভাবে একটা স্যালাইন দেওয়ার ব্যবস্থা করো আমি আমাদের আমাদের এখানে এখানে কি হচ্ছে কোনো ভেটেরিয়ান ডাক্তার নেই যারাও আছে দুই একজন তারাও প্রপারলি যে মানে সব কিছু জানে সেরকম কোনো ব্যাপার না যাই হোক আমি একজনের কাছ থেকে নাম্বার পাই ওনার একজন ডক্টরে আমাদের রানাঘাটে উনি রাত্রিবেলায় আসে তখন বাজে রাত্রি সাড়ে দশটা কি পৌনে এগারোটা সো ওই টাইমে এসে বললো স্যালাইন দিতে হবে স্যালাইন দেওয়া তখন মানে আমার দুটো মানে নদ আর ওই বাচ্চা একদমই অসুস্থ ওই টাইমে কি হয় ওদেরকে যেহেতু আগে কখনো ওভাবে স্যালাইন দেওয়া ওভাবে কিচ্ছু হয়নি ওরা জিনিসটাতে খুব ভয় পেয়ে যায় যেই বাচ্চাটা অসুস্থ ছিল সেই বাচ্চাটা রেকট্রামে থার্মোমিটার জাস্ট ইনসার্ট করা হয়েছে তাতে ওরা ও খুব ভয় পেয়ে যায় আর আমিও তখন ওদেরকে খুব ভালোভাবে ধরতে না পারার জন্য আমার এখানে এখানে সারা গায়ে পায়ে ওর মানে ওর নেলস দিয়ে স্ক্র্যাচ পরে রক্ত হয় মানে রক্ত বেরোয় এবার ওকে যাও কোনো রকমভাবে আমরা মানে জাস্ট ম্যানেজ করে নিয়ে স্যালাইনটা দিই এবার নেক্সট হচ্ছে নদ নদরও শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলো ভমিটিং স্টার্ট করে দিয়েছিল এবার নদ যেহেতু একটু বড়ো ওর ইমিউনিটি পাওয়ারটা ওদের থেকে একটু বেটার যার জন্য ও কি করেছে ও আমাকে হাতচুর মাছর মেরে দিয়ে পালিয়ে গেছে নেই তো নেই সারা রাত্রি আমি সারা রাত্রি ঘুমোতে পারি না এক তো একটা অসুস্থ বাচ্চা তার ওপরে নদ নেই আমার জাস্ট রাতটা মানে খুবই বাজে গেছে সরি ফাইনালি তখন সাড়ে পাঁচটা বাজে আমি পাশের বাড়ির ওই মাটির উনন হয় না সেই উননের ভেতরে দেখছি ভেতরে পড়ে রয়েছে খুঁজতে খুঁজতে খাড়া গায়ে ছাই মানে ও শরীরটা এতটাই খারাপ আমি যে ওকে ধরতে গেছি ও পালানোর চেষ্টা করছে নিচ পেছনটা পুরো সেন্সলেস হয়ে গেছে যাই হোক আমি বাড়িতে নিয়ে আসি প্রপার মেড ডাক্তার আসে ডাক্তার তিন দিন আসে যে ডাক্তার রানাঘাটে উনি এসে দুদিন তিন দিন ধরে যা স্যালাইন দিয়ে গেছে যা মেডিসিন দিয়ে গেছে সেগুলো একটাও পেট দেন না হিউম্যানদের মানে তিন দিন ধরে ডোজ পড়ে গেছে সেগুলো একটাও কাজে লাগেনি একটাও কাজে লাগেনি থার্ড দিনের দিন যে ছোট বাচ্চাটা ওটা এক্সপায়ার করে গেছে নদর অবস্থাও এতটাই খারাপ ওর হচ্ছে ডিসেন্ট্রি হয়ে গেছে ভমিটিং ভমিটিং করছিল সেখান থেকে ব্লাড বেরোচ্ছে পটি করছিল যেটা ডিসেন্ট্রি সেটা থেকে রক্ত বেরোচ্ছে এমনকি লাস্ট ব্রেথ চলছে আমি নৈহারির ডাক্তারকে ফোন করে বলে ডাক্তারবাবু যে কোনোভাবে হোক ম্যানেজ করুন আপনি একে আসতেই হবে নালে আমার একটা বাচ্চাও বাঁচবে না উনি বলে আমি নেক্সট ডেতে আসবো আমি জাস্ট গডকে প্রে করে আছি যেন অ্যাটলিস্ট নেক্সট ডে অবধি আমাকে আমি যেন চিকিৎসা করার মতো সময়টাও আমাকে যেন দেয় যাই হোক গডগ্রেস দিয়েছেন দেওয়ার পরে উনি এসে বলল নাও বাঁচতে পারে বাঁচতেও পারে বলা যাচ্ছে না উনি স্যালাইন দিলেন অনেক ইনজেকশন উনি এসে দেখলেন একটাও ইনজেকশন মানে আগের ডক্টর মানে ঠিক দেয়নি আর যেগুলো যা দিয়েছে হিউম্যানদের দিয়েছে মানে ও যে বেঁচে আছে এটাও মানে ভগবানের অশেষ কৃপা এবার কি হয়েছে টানার দুদিন ধরে নৈহাটির যে ডক্টর উনি হচ্ছে সালাইন দিয়েছে উনি যে ইঞ্জেকশানটা দিয়েছে এমন সব ইঞ্জেকশন উনি প্রেসক্রাইব করেছে একটাও আমাদের এখানে পাওয়া যাচ্ছে না যাই হোক কোনোভাবে ম্যানেজ করে নৈহাটি থেকে উনি ম্যানেজ করে প্রচণ্ড কস্টলি আর আগে যে ডাক্তার দেখে গেছেন উনি জলের মতো টাকা বার করে দিয়েছে উনি এসে এত মানে বিল করেছে এত বিল করেছে তিন দিনে ভাবনা চিন্তার বাইরে হয়ে গেছে এবার ব্যাপারটা হয়েছে টাকার ভাগ টাকা চলে আসছে কোনো রকম সুধার নেই যাই হোক ডক্টর আসার পরে দুদিন সালাইন ইঞ্জেকশান কস্টলি কস্টলি ইঞ্জেকশন দেওয়ার পরে নদ একটু স্টেবেল হয় নদ স্টেবেল হওয়ার থার্ড দিনের দিন যে আর একটা বাচ্চা যে কিনা সুস্থ পুরোপুরি সুস্থ ছিল যার আগে থেকে আমি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রেখেছিলাম ইঞ্জেকশন ওরা একটু পটি হচ্ছিল বলে আমি সব রকম ইঞ্জেকশন দিয়ে রেখে যাতে কোনোভাবে ও ইনফেক্টেড না হয় বাট ভগবান জানে মানে নিয়ে যাওয়ার সময় ছিল যে নৈহারির ডক্টর এসে দেখলেন ওর পেটে ছোটো বাচ্চা পেটের টিউমার ওকে কোনোভাবেই কিছু ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে খেতে পাচ্ছে না কিছু করছে না শুধু ওষুধ মেডিসিন স্যালাইন জল এইগুলো নিয়ে এইগুলোই মানে খেয়ে যাচ্ছে খেয়ে কদিন বাঁচা যায় একটা ওষুধ খেয়ে একটা কি করে বাঁচতে পারে যাই হোক রাইট নাও আমি সবাইকেই দেখিয়েছি যে কী বলবো আমি আর বলতে পারছি না সব বাচ্চাটাই ছেড়ে চলে গেছে আমি লাস্ট যে কমিউনিটি পোস্ট করেছিলাম যে দুটো বাচ্চা আছে তারাও ইনফেক্টেড যার মধ্যে থেকে ছোট বাচ্চাটা এক্সপায়ার করে গেছে মা মা আর বড় বাচ্চাটা যেটা নদ তার অবস্থাও খুব একটা ভালো নেই আমি ভগবানের কাছে প্রে করি আর তোমাদেরকেও বলি প্লিজ ওর জন্য প্রে করো আর প্লিজ প্রে করো আর যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি কেন ভিডিও দিতে পারছিলাম না সেটা তোমাদের বললামই লাস্ট সিক্স টু সেভেন ডেজ আমি রাত্রে ঘুমাই না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যা কি না আমি যা ছোট্ট একটা কিছু দেখলে আমার মানে খারাপ কিছু দেখলে সেটা আমার তিন চার দিন ধরে খাওয়া গলা দিয়ে নামতো না সেক্ষেত্রে সেই জায়গায় আমি তিনটে চারটে বা তিনটে বাচ্চার পটি পরিষ্কার ভমিটিং পরিষ্কার ব্লাড পরিষ্কার এমনকি দুটো বাচ্চা ভমিট করেছে তাদের ভমিটিংয়ের ভে মানে ভেতরে এত আরও বড়ো বড়ো বর্ম মানে যেটা ক্রিমি সেগুলো বেরিয়েছে সেগুলো পরিষ্কার সরি সেগুলো পরিষ্কার করেছি বাট তাতে আমার কোনো ইয়ে নেই আমিও আমার একটাই ব্যাপার ছিল যে বাচ্চারা সুস্থ হোক বাচ্চারা কোনো বাচ্চাই সুস্থ হয়নি একটু মানে বেটার কন্ডিশানে আছে তো ডক্টর খুবই ভালো কিন্তু উনি টাইমলি আসতে পারেনি বললে ট্রিটমেন্টটা হয়ে ওঠেনি আর আগের ডক্টর এতটাই হাতে ধরে আমার বাচ্চাগুলোকে মেরে দিয়েছে আমি এটাই বলবো হাতে ধরে মেরে দিয়েছে প্রপার মেডিসিন তো দেয়নি তার প্রপার নলেজ নেই সে রীতিমতো স্যালাইনের ইঞ্জেকশান চ্যানেল করছে ওই টাইমে অর্ধেক ঢুকিয়ে একটা কল এসছে উনি কলটা রিসিভ করে ওনার পা বাচ্চার পাটাকে চেপে ধরে উনি কলে কথা বলছে আপনি আমি বলছি আপনি ওটা ঢোকান হ্যাঁ অসুবিধা নেই এদিকে বাচ্চা রীতিমতো ছটপট করছে কষ্টে একটা স্যালাইন দিতে চ্যানেল করতে ওনার পাঁচ থেকে ছবার উনি অ্যাটেম্প নিয়ে তারপরে উনি পারেনি লাস্টে রকমভাবে এটা ওটা বুঝিয়ে লাস্টে কোনো রকমভাবে করেছি আর আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছে কারণ টানা এ কদিন ধরে আমি শুধু ওগুলোই পরিষ্কার করে গেছি সারা দিন ধরে জল ঘেটে 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 ঠান্ডা জলগুলোর ঘেঁটে আমার পরিস্থিতি খুব খারাপ রাইট নাও আমার থার্ড ভ্যাকসিন চলছে বেড়ালের হাচড়ে। কারণ পরেও আর একদিন আমাকে হাঁচড়ে দিয়েছিল এই জায়গাগুলো দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছিল তো আমি আর ভাবলাম যে না আর লেট করা যাবে না আমার ভ্যাকসিন নিতেই হবে সো আমি ভ্যাকসিন নিয়ে নিই তো আমার থার্ড ডোজ কমপ্লিট হয়ে গেছে আমার ফোর্থ ডোজ বাকি আছে ওটা থার্টিন এপ্রিলে আছে সো এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা প্লিজ আমার পাশে থাকো আর প্লিজ সাপোর্ট করো আমি জানি এতদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না সো আমি এক্সকিউজ দেবো না সো প্লিজ এই ভিডিওটা তোমরা দেখো পাশে থেকো আর হোপফুলি আর নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো তোমাদের সাপোর্ট থাকলে আর এইটাই হচ্ছে ব্যাপার আশা করছি নদ ভালো হয়ে যাবে সো তোমরা প্লিজ গডকে একটু প্রে করো সো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই